সিরাজগঞ্জে মোটরসাইকেল ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রামগতি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার রামগতি গ্রামের শাহজালালের ছেলে শুভ এবং মুন্নাফ শেখের ছেলে স্বপন শেখ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর আশেপাশের মানুষ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।